এখানে আমি একটি কাজ আপনাদেরকে দেখাবো। এই ছবিটির মধ্যে অসংখ্য প্রবলেম আছে, স্পট আছে, তারপর স্কিনের একটা পাশে ব্রাইটনেসের প্রবলেম আছে। সো এখানে আমি অল ওভার রিটাচটা দেখব। সো বি কন্টিনিউ উইথ মি। সো আমরা একটা বিষয় জানি, ফটো এডিটিং বা রিটাচ যাই করুন, অরিজিনাল ছবির একটি ডুপ্লিকেট নিয়ে নিতে হয়। আর তার জন্য জাস্ট অরিজিনাল ছবিটাকে টান দিয়ে নিউ লেয়ারের উপর ছেড়ে দিলেই আরেকটি কপি হয়ে যায়। সেক্ষেত্রে আমি নিচেরটি লেয়ার অফ করে দিলাম, উপরেরটি অন থাকছে। এখন এখানে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো সর্বপ্রথম আমি যে কাজটি করব সেটিও আপনার জন্য একটি নতুন লার্নিং হতে পারে। এরকম একটি পিকচারের মধ্যে মুখের কোনো একটা পাশ থেকে লাইট পড়াতে এই পাশটা বেশি ব্রাইটই হয়ে আছে, এই পাশটা একটু ডার্ক হয়ে আছে। সো এরকম অবস্থায় আপনি কিভাবে অ্যাডজাস্টমেন্টটা করবেন, এটা নিয়েও একটা আলাদাভাবে টিউটোরিয়াল হতে পারে। এবং আমরা বিভিন্ন সময় ইউটিউবে এরকম ছোট ছোট বিষয় নিয়ে টিউটোরিয়াল দেখেছি। সো এখানে অনেকগুলো ক্লিপ ওয়াইজ যদি করা যায় তাহলে দেখা গেছে যে অনেকগুলো ভিডিও হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে, যেহেতু এই কোর্সটা সম্পূর্ণ আপনাদের জন্য পেইড, সো এখানে অনেক কিছু চলে আসবে, বাট আমি এত খণ্ড করব না, আপনাদেরকে অনেক কিছু দেখাবো, বাট একটা বা তিনটা বা চারটা ভিডিওর মধ্যে। সো বি কন্টিনিউ। মজার একটি বিষয়, এটি একটি দেখে নিই। আমরা সিলেকশন টুলে চলে গেলাম, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। সো রেক্টেঙ্গুলার টুলটি নেওয়ার পর আমি 50% তার ফেসের বা তার থেকে একটু বেশি আমি সিলেক্ট করে নিলাম। তারপর যে কাজটি করতে হবে, আমি এই অংশের ব্রাইটনেসটাকে বাড়াবো। কিন্তু এখানে একটি কথা আছে, এরকমভাবে সিলেকশন করে ব্রাইটনেস বাড়িয়ে দিলেই হবে না, ব্রাইটনেস বাড়বে বাট এ পাশের স্কিনের কালারের সাথে এ পাশে যখন ইনক্রিজ হবে সেটার একটা ম্যাচিং হতে হবে। আর আমি যদি আপনাদেরকে একটু প্রবলেম করে দেখাই, ব্রাইটনেসটা বেড়েছে বা এরকমই হয়েছে, কিন্তু একটা প্রবলেম কিন্তু থেকে যাবে, সেটা কি লক্ষ্য করে দেখেন, ব্রাইটনেস কিন্তু ম্যাচ করেছে বাট মাঝখানে এই যে এরকম একটি রেখা বা একটি দাগ পড়ে গেছে, এটা কেন? এটা আলটিমেটলি হবে না যদি আপনি একটি কাজ করেন, আর সেই কাজটি আমি এখন দেখাবো। আমি কন্ট্রোল জেড এর মাধ্যমে ব্যাকে চলে আসলাম, আবারও প্রথম থেকে আমি সিলেকশনটা তৈরি করছি। এবং এই সিলেকশনটি হওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করব ফিদার। ফিদারটা হচ্ছে ফটোশপের এমন একটি বিষয় যেটি ব্যবহার করার মাধ্যমে কোনো একটি সিলেকশনকৃত এরিয়া পার্শ্ববর্তী এরিয়ার সাথে বা তার সাইড এজটাকে স্মুথ করে দেয়। সো এই সিলেকশনটির জায়গাটুকু এটার সাথে স্মুথ হবে। আমি 40 দিলাম রেডিয়াস, ফেদার রেডিয়াস। এটা কিভাবে আসলো, এটার শর্টকাট হচ্ছে শিফট F6। আপনি একটি সিলেকশন তৈরি করার পর কিবোর্ড থেকে শিফট F6 দিতে পারেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করেও ফিদার অপশনটি নিয়ে আসতে পারেন। সো এটি প্রেস করার সাথে সাথে এটি চলে আসবে, দেন জাস্ট প্রেস ওকে। এখন ব্রাইটনেস বাড়ানোর জন্য কিবোর্ড থেকে ইউজ করছি, অথবা ইমেজ থেকে চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট এবং কার্ভস। কার্ভস থেকে গিয়ে জাস্ট আমি সেন্টার পয়েন্টে ক্লিক করে আমি একটু ব্রাইটনেসটা এখান থেকে আপ করে দিলাম, অ্যান্ড দেন আমি জাস্ট ওকে করে দিতে পারি। আর জিবি থাকবে সিলেক্ট, অ্যান্ড দেন ওকে, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। লক্ষ্য করে দেখুন ডিয়ার লার্নার্স, একটু আগে পর্যন্ত এখানে একটি রেখা ছিল, বাট এখন দুপাশের কালার অ্যাডজাস্ট করেছে, ব্রাইটনেস অ্যাডজাস্ট করেছে, বাট রেখাটা এখানে দেখা যাচ্ছে না। সো ফিদার কাকে বলে, ফিদার কি কাজ করে, আপনি এখানে আরেকটি সুন্দর কাজ শিখে গেলেন। সো বি কন্টিনিউ। আমি স্টেপ বাই স্টেপ এখন আরো অনেক কাজ করব, একটু যদি পার্থক্যটা দেখাই। সো এরকম, তো নিচেটা আই অফ করে দিলাম, যেহেতু আমি ইমেজ ডিটেইলস দেখাচ্ছি অনেক কাজ হবে। আমি কি, আমি ইমেজ থেকে অ্যাপ্লাই করছি কালার ব্যালেন্স, একটু রেডিসটা বাড়িয়ে দিব,
একটু ব্লুইশটা বাড়িয়ে দিব দেন কি করব ইমেজ জুম করতে তো আমরা পারি কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস আচ্ছা এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে একটি ফাঁকা একটি লেয়ার তৈরি করব একটি নরমাল লেয়ার আমি ক্রিয়েট করলাম এবং নরমাল লেয়ারের উপরে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট লেয়ার অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাপ্লাই করলাম করার মাধ্যমে আসলে কি করছি জাস্ট প্রপার্টিজ অপশনটা অটোমেটিক চলে আসবে আমি ব্ল্যাকটাকে এই পাশে চাপিয়ে দিচ্ছি ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড দেন যে বিষয়টি আমি এখানে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি হয়তো ভাবছেন যে ছবিটি সাদা কালো হয়ে গেছে তাহলে কিভাবে কি হবে আসলে এই লেয়ার অ্যাডজাস্টমেন্টটা আমি জাস্ট ছবিটার স্পটগুলোকে ফাইন্ড আউট করার জন্য নিয়ে এসেছি যাতে আমি খুব সূক্ষ্মভাবে তার স্কিনের প্রবলেমগুলো দেখতে পারি এটি যে কোনো এটি আবার আমি প্রবলেম সলভ করার পর আমি এটা জাস্ট উঠিয়ে দেব মানে কালারিং থাকলে কিন্তু প্রবলেমগুলো ধরা যায় না হুম সো দ্যাটস ওয়াই আমি এই বিষয়টা জাস্ট তৈরি করলাম এখন নিচের লেয়ারটা সিলেক্ট রাখলাম এবং আমি এখান থেকে সিলেক্ট করছি হেলিং ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করার সময় এখানে একটু আপনি আসবেন স্যাম্পল স্যাম্পলে এসে এটা কারেন্ট লেয়ার দেওয়া থাকে হয়তোবা বেশিরভাগ সময় আপনি দিয়ে দিবেন কারেন্ট অ্যান্ড বিলো আই মিন আমি এখানে স্পটগুলোকে ফাইন্ড আউট করব আর সেটা অবশ্যই এই পিকচার থেকে সো কারেন্ট অ্যান্ড বিলো এই জন্য এখানে কারেন্ট অ্যান্ড বিলো দিতে হবে আমি লেয়ারের একটি নাম দিলাম ব্লারিশমেন্ট এটা জাস্ট এখান থেকে আমি স্পটগুলো বের করব আমি স্পট লেয়ারও দিতে পারতাম ওকে ফাইন একটু জুম করছি জুম করার পর টুলসটা নেওয়া হলো এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আমি দেখুন তো আমরা জানি হয়তো বা হেলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে এখানে একটি প্রবলেম আছে আমি ব্রাশের সাইজটা বড় করছি হার্ডনেসটা একটু বাড়িয়ে রাখছি এখানে একটি প্রবলেম আছে আমি কি করছি এখানে যেখানে ভালো আছে সেখান থেকে অল্টার চেপে ভালো জায়গাটা আমি কপি করে এখানে জাস্ট ক্লিক করে দিলাম দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এরকম ভাবে স্পটগুলো দূর করতে হবে সো আরেকটু ই হবে এরকম 16 হ্যাঁ 60 আপ রাখতে পারি অল্টার নিচ্ছি এবং দিচ্ছি না আরেকটু আমাকে হার্ডনেস কমাতে হবে সো যেখানে ভালো সেখান থেকে নিয়ে আমি যেখানে প্রবলেম সেখানে দিয়ে দিচ্ছি সো এই কাজটা আপনাকে অবশ্যই অনেকক্ষণ সময় দিতে হবে এবং খুবই ধৈর্য সহকারে করতে হবে এখানে এখানে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে আপনার পুরো রিটাচের কাজটা ভেস্তে যাবে সো যত সময় দিয়ে সূক্ষ্মভাবে আপনি কাজ করবেন আপনার কাজটা ততই পারফেক্ট হবে এবং নিখুঁত হবে জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করে তার স্কিনের এখানে যে দাগটা আছে দূর করে দিচ্ছি সো এই জায়গাটা অল্টার দিয়ে যখন কপি করেছি আবার যখন ক্লিক করে আমি ড্র্যাগ করছি তখন ওই যে নিচের ভালো জায়গাটাই কি হচ্ছে কপি হয়ে ওখানে প্লেস হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আমি একটু বড় করলাম এই পাশে একটু ভালো আছে এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমাকে হার্ডনেসটা আরো কমাতে হবে সো হার্ডনেসটা কমালে যেটা হয় একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ওই অংশটুকু স্মুথলি মিশে যাচ্ছে অল্টার দিয়ে কপি করছি অ্যান্ড পেস্ট দেখেছেন হার্ডনেসটার বেশি কমে গিয়েছিল সো আমি এখন
কম কথা বলে কাজগুলো করি, আপনারা জাস্ট একটু ফলো করুন। সো সেম প্রসেসেই আমার পুরো কাজটা চলতে থাকবে। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ব্রাশের সাইজটা বড় করছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট। অনেক প্রবলেম আছে। সো এই সেগমেন্টটাতে আমার একটু বেশি সময় দিতেই হবে, সরি কিছু করার নেই। এক্ষেত্রে ব্রাশের সাইজ মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে হবে, জুম ইন করবেন। এই যে ভালো জায়গা এখানে দিয়ে দিলাম। এখানভাবে আপনি যত সূক্ষ্মভাবে কাজ করবেন আপনার কাজটা তত সুন্দর হয়ে উঠবে। অল্টার বাটনটা চেপে ধরেই রাখবেন, মানে নিবেন আর দিবেন এরকম ভাবে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় লেফটে যায়, এই জন্য সবসময় ক্লিক করে ড্র্যাগটা ঠিক থাকে না। চোখের নিচে কালচে দাগ, এটাও আমি করতে পারবো। সেক্ষেত্রে হবে না এক্ষেত্রে, ছোট করতে হবে, আরো জুম করতে হবে। গর্তগুলো আসলে এই করা লাগবে না, ব্ল্যাক দাগগুলো যদি আপনি শর্ট আউট করে দেন, তারপর যখন আমি একটু পরে এখানে ব্লারিশমেন্টের ওপর আরেকটি লেয়ার নিয়ে ব্লার অ্যাপ্লাই করব কালার গ্রুপে, তখন দেখবেন যে কাজ এই এগুলো ছোট ছোট গর্তগুলো ম্যানিশ হয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য এইরকম বড় বড় দাগগুলো জাস্ট উঠিয়ে ফেলাটাই ঠিক কাজ হবে। কাজগুলো সহজ বাট সময় সাপেক্ষ এবং পেইনফুল। সো কিছু করার নাই, এরকম একটা অ্যাডভান্স লেভেলের রিটাচ বা ভালো রিটাচ আপনি ক্লায়েন্টকে দিয়ে যখন আর্নিং করবেন তখন তো আসলে পরিশ্রম করতেই হবে। বাজেটের উপরে ডিপেন্ড করে কাজে সময় দেওয়াটা অনেক সময়। এটাই জাস্ট কন্টিনিউ করছি, অলটা দিয়ে নিচ্ছি আর ক্লিক করে প্রবলেমের মধ্যে ভালো বিষয়টা দিয়ে দিচ্ছি। একটু জুম আউট করে দেখি, হ্যাঁ এই যে এখানে প্রবলেম আছে। আচ্ছা এগুলো হচ্ছে তার বিয়ার্সের Yeah.
huge problem. কঠিন পিকচার এটা, বাট এই ব্ল্যাক এন্ড হোয়াইট লেয়ার অ্যাডজাস্টমেন্টটা যদি আমি না নিতাম এই প্রবলেমগুলো আপনি বুঝতেও পারতেন না। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তগুলো একটু টেনে টেনে দেখতে পারেন, একই কাজ করছি। এই যে সূক্ষ্ম ভাবে না করে এরকম হয়ে যায়। সব ব্লার অ্যাপ্লাই করলে এগুলো সব ঠিক হয়ে যাবে।
এটা একটা ব্যাপার ছিল। এখন এখানে আর কোনো এডিটের ব্যাপার আমি, আচ্ছা হ্যাঁ আমি একটা কাজ করতে পারি, একটু ব্লুগুলো আর একটু ব্ল্যাক করতে পারি, অল্টা চেপে জাস্ট পেইন্ট সতেরো দেওয়া ছিল, যাক ঠিক আছে। ফিদার অ্যাপ্লাই করছি আগের মতো, এখানে দিচ্ছি 20, কন্ট্রোল বি, বেশি না বাট এরকম দেওয়া যায়। তারপর যে কাজটা করবো আমি সেটা হচ্ছে এরকম, পলিগন টুলস এ চলে গেলাম, আই জাস্ট ট্রাই এটা কতটা, এই পিকচারটা থেকে কন্ট্রোল জে প্রেস করছি এই সিলেকশনটা করার পরে, যেটুকু তারপরে কন্ট্রোল টি দিয়ে দিলাম ট্রান্সফর্ম আসলো, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল জাস্ট চেঞ্জ, দেখে নিলাম হ্যাঁ তার ইম্প্রুভ আছে। ফাইন এতো দিলাম, দেওয়ার পর কি করা যায়, অ্যাডজাস্টমেন্ট আনতে হবে এই স্কিনের সাথে তাকে। সো অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসার জন্য যেটা করতে পারি আমি, এটি কন্ট্রোল টি প্রেস করছি আগে, তারপর রাইট বাটনে ক্লিক করে র‍্যাপ, তাকে এরকম আমি অ্যাডজাস্ট করতে চাই, চোখ মোটেও বড় করে ফেলা যাবে না, লেভেলটা ঠিক রাখতে হবে। ওকে এন্টার, এরপর এই লেয়ারটার একটা লেয়ার মোড আছে যেটাকে আমরা বলি, সবসময় প্রত্যেকটা লেয়ারেরই লেয়ার মোড থাকে, আমি এখানে চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা ওয়ে, গিয়ে আমি এখান থেকে পিঙ্ক লাইট দিতে পারি, এটাতে সুন্দর অ্যাডজাস্টমেন্ট আসছে, পিঙ্ক লাইটটাই থাকুক, আর অন্যান্যগুলো দিয়ে আপনি দেখতে পারেন চেঞ্জেসটা। এই লেয়ারটা সিলেক্ট করে আমি একটু অ্যাড লেয়ার মাস্ক করতে পারি, এই যে এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে এটাই জাস্ট স্কিনের সাথে মিশিয়ে দেবো আমি ইরেজ করে। সো এটাকে সিলেক্ট করে আমি যেরকম, তারপরে এটাকে সিলেক্ট রেখে অ্যাড লেয়ার মাস্ক চলে যাচ্ছি আমি ইরেজার টুলে, আর এখান থেকে হার্ডনেস তো কমানোই আছে, আই মিন সফট আছে, জাস্ট সফট ব্রাশ বা সফট ইরেজার নিয়ে এরকম ভাবে অলরেডি অ্যাডজাস্ট একদম পারফেক্ট ভাবে বসে গেছে। তো এখান থেকে যে বিষয়টা আমি আসলে করার জন্য কাজটা করলাম, ওই যে তার এখানে যে একটা স্পট অনেক গাঢ় হয়েছিল, হ্যাঁ যেরকম
ওইটা যাতে বোঝা না যায়। একটু জুম আউট করি, এই জায়গাটা দিতে পারি, ঠিক ছিল, কনসেপ্টটা একটু বেশি লেফটে গিয়েছিল, ফাইন। তো এরকম একটা অবস্থায় আমি এই লেয়ারের সাথে এখানে যে কাজটা করলাম, আমি মনে করছি ঠিক আছে, আমাকে আর কোনো চেঞ্জেস আনতে হবে না। এই দুটো লেয়ারকে আমি এখন মার্চ করে ফেলতে পারি, পারি সিলেক্ট এবং লেয়ার, লেয়ার মার্চ। নাও এটা পারফেক্ট হয়ে গেল। এখন যদি আমি একটু আয়ন অফ করি, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। কন্ট্রোল বি অ্যাপ্লাই করে একটু রেডিশ ভাব নিয়ে আসলাম। এখনো অনেক কিছু বাকি আছে আমাদের, সো এখন আমি যে কাজটা করতে পারি, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি নিলাম, তারপর এটার নাম দিয়ে দিচ্ছি আমি সিওয়ালো আর কালার, উপরেটার নাম হবে টেক্সচার। এটাকে সিলেক্ট রেখে আমি চলে যাব উপরেটা আই অফ, এটা সিলেক্ট রেখে চলে যাচ্ছে আমি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, গোশিয়ান ব্লার, এখানে দিয়ে দেব 9 8। এখন কি হবে, টেক্সচারটা অন করলাম, নিচেটাতে ব্লার আছে, উপরটাতে কিছুই দেখতে পাচ্ছি না। আসলে টেক্সচার এবং কালার মানে ব্লারি পিকচার, এই দুইটার কম্বিনেশন একটা কাজ আমি করব। সো যে কাজটি করছি এখন, এটাকে সিলেক্ট রেখে চলে যাচ্ছে ইমেজ, তারপরে হচ্ছে অ্যাপ্লাই ইমেজ। অলরেডি আউটপুট শুরু হয়ে গেছে। যাক, আমি মার্জের জায়গায় দিয়ে দিব কালার, কারণ আমি ব্লার করার লেয়ারের সাথে তার একটা অ্যাডজাস্টমেন্ট আনতে চাচ্ছি। অ্যান্ড আরজিবি থাকুক, এখান থেকে পিঙ্ক লাইটটাকে, না পিঙ্ক লাইটটা রাখবো না, সাবট্রাক্ট রাখবো আপাতত। মাস্ক অপশনটা অফ থাকবে, নো নিড। 128 এটা ঠিক আছে, সাবট্র্যাক্ট প্ল্যানিং অপশনটা আমি দেখালাম, এই রেশিওটা একটু মনে রাখবেন, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, দ্যাটস ওয়াই আমি এটা দিচ্ছি। সো এখন বিষয়টা কি হবে, এই লেয়ারেরও অবশ্যই একটা লেয়ার মোড আছে, এই যে নর্মাল, নর্মাল থেকে আমি গিয়ে দিয়ে দিচ্ছি এখানে লিনিয়ার লাইট, বা সফট লাইটটাও যায়, খুব সুন্দর। লিনিয়ার লাইটটাই দিলাম, এটাতেও অ্যাডজাস্টমেন্ট আসে। নাও যে কাজটা করতে হবে আমাকে, এই দুই লেয়ারের গ্রুপ করে ফেলতে হবে, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম, এদের দুইয়ের মাঝখানে আমাদের এখন কাজ করতে হবে। আমি একটা নর্মাল লেয়ার ক্রিয়েট করছি, টেক্সচারটা উপরে থাকবে আর এই লেয়ারটা মাঝখানে থাকবে। এখন যেটা করব আমি, এইটার মধ্যে আমি স্পেসিফিক রিটাচ
নিয়ে আসব, তখন এই টেক্সচার ইফেক্ট এন্ড কালার ইফেক্ট মিলিয়ে একটা অবস্থা দাঁড়াবে। সো এখন যেটি হবে সেটি হচ্ছে আমি এই লেয়ারটি সিলেক্ট রেখে এটার নাম দিয়ে দিচ্ছি হেড, মানে আমি এখন এখানে কাজ করব। তো চলে আসতেছি আমি ব্রাশে, ফটোশপের ব্রাশ অপশন, ফ্লোটা রাখবো 3, অপাসিটিটা 100 থাকবে, ব্রাশের সাইজ তো বড় ছোট হতেই পারে। আই ড্রপারের মাধ্যমে আমি এখান থেকে রেগুলার কালার পিক করব এবং অ্যাপ্লাই করব। সি হেডের এখানে কাজ করতে চাচ্ছি, হেডের জন্য আলাদা লেয়ার নিয়েছি এই অংশটুকু আমি। সো এখান থেকে আমি একটা স্কিন কালার চয়েস করলাম এবং ব্রাশ নিয়ে নিলাম, সাইজটাকে বড় করছি, আর এগুলো তো কমানো আছে। নাও জাস্ট পেইন্ট, এটা অনেক ধৈর্যের কাজ এবং খুব সুন্দরভাবে করতে হবে, আস্তে ধীরে কাজ করতে হবে। তারপর আবার এখান থেকে নিচ্ছি স্ক্রিনের যখন যেখানে যে কালার সে কালার দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। সর্বোচ্চ 4 যেতে পারবেন, 4 উপরে গিয়ে যাওয়াটা ঠিক না, সেক্ষেত্রে পরে আবার ফেসটা কার্টুনিস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট করতে পারবেন না। ব্রাশ আইড্রপার দিয়ে এইখান থেকে কালার নিলাম একটু একটা ব্রাইটি, তারপর আবার ব্রাশ, দেখেন তারপর অপাসিটি কমানোর অপশন আছে আমাদের, তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে, 80% থাকতে পারে। তো হেডের অংশটা হয়ে গেল, এখন আমি আরেকটি লেয়ার নিব, এটার নাম হবে লেফট চিক। তার বাঁ পাশের গালের জন্য আরেকটা পার্ট আমি করছি। সো এই কাজটা জমিন আই ড্রপার দিয়ে প্রথম তো এই অংশটাতেই টাচ করি আগে, তারপরে ব্রাশ জমিন করে নিলাম। দেখেন জাস্ট লেফট চিকে টাচ করার সাথে সাথে ওই যে আমার এখানে যে স্পটটা ছিল সেটা অলরেডি কমে আসছে। এর দাগ স্পট ওঠানোর সময় কালচে ভাবটা আমি পুরোপুরি শেষ করতে পারিনি, যার কারণে একটু কালারের ডিফারেন্সই আছে। ঠিক আছে, তারপরে আমি আরেকটু এখানে যাই, আই ড্রপার দিয়ে এই অংশটা নিলাম, বিতে প্রেস করে ব্রাশ নিয়ে নিলাম, একটু ব্রাইট কালারটাও নেওয়া যায় এক্ষেত্রে, আবার ব্রাশ, এই
দেখেন এই যে এগুলো চলে যাচ্ছে সাদা সাদা ভাব ছিল সো এই পার্টটা ডান হয়ে গেল এখন আমি আরেকটি লেয়ার নিচ্ছি যেটা নাম দিচ্ছি নোজ নাকের অংশে কাজ করব আইডোপে নিলাম ব্রাশ এরকম ভাবে সো দেখুন নাকে এখানে একটা অংশ তৈরি হয়েছে এন্ড দেন আমি নিতে পারি আরেকটা অংশ যেটা হবে রাইট চিক ডান পাশে গালের জন্য এখান থেকে একটি কালার নিচ্ছি ব্রাশ নিলাম থার্ড ব্র্যাকেটে ব্রাশটা বড় করে জাস্ট অবশ্যই আগে এখান থেকে কাজ করা উচিত আবার এখানে কালার নিলাম ব্রাশ আমি একটু আসলে আর্লি করার চেষ্টা করছি অলরেডি ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে আবার গালের অংশ অপাসিটি গুলো কমানো বাড়ানোর মাধ্যমে কিন্তু আরো অ্যাডজাস্টমেন্ট আনতে পারো নিজে এখান থেকে তো অলরেডি আছে এখন একটু জুম আউট করি আচ্ছা এখানে তার আরেকটি লেয়ার নেওয়া লাগবে বগলের নিচে অংশে কাজ করা লাগবে আরেকটি লেয়ার নিলাম এখানে আইড্রপার দিয়ে ক্লিক করে এই পাশে একরকম কালার ব্রাশ তারপরে এই পাশের কালারটা একটু ব্রাইটি এরকম ভাবে এখানে একটু এই কালারটা নিব নিয়ে এখানে একটু টানব একটু শ্যাডোটা আসুক আবার এখানে নিলাম
এই তো ইচ্ছে করলে এটার অপাসিটি একটু কমিয়ে আরেকটু অ্যাডজাস্ট আনা যায়। তো এই ছিল বিষয় আমার রিটাচ সেগমেন্টে আপনাদেরকে দেখানোর। ডিয়ার ভিউয়ার্স, এভাবে লক্ষ্য করে দেখেন একটা ছবি খুব সুন্দরভাবে আমি একদম রিটাচ করে ফেলেছি। তো এই সেগমেন্টে আমি যে প্রসেসগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো একটু আবার দেখে নেন অ্যাট এ গ্ল্যান্স। এভাবে আপনি আপনার ছবিটাতে কাজ করতে পারবেন। সো আমি যদি এইটাকে অফ করে দেই, অরিজিনাল ছবিটা ছিল এরকম, তারপর এটা আসছে, তারপর এই বিষয়টুকু আসছে এখন দেখেন, আর এখন দেখেন। তো আরো সময় নিয়ে আরো সূক্ষ্মভাবে কাজ করলে অনেক কিছু সম্ভব ছিল। তো এই ছিল আমি রিটাচের ভিডিওটা, পুরোপুরি একটা ভিডিওতেই করলাম অনেকক্ষণ সময় নিয়ে, কারণ এই কাজটার মাঝখানে ব্রেক দিলে আসলে হবে না। সো যত রকমের রিটাচ আছে আপনি এরপর থেকে এভাবেই করতে পারবেন, আশা করছি আপনার কোনো প্রবলেম হবে না। সো আশা করি সবকিছু একদম প্রপার হইতে বুঝতে পেরেছেন, আরো অনেক কিছু আমরা দেখব পরবর্তী পার্টগুলোতে। সো রিটাচ সেগমেন্টে বিদায় নিচ্ছি। আর ছবি সেভ করার বিষয়টা তো অবশ্যই আপনারা জানেন, পিএসজি একটা ফর্মের সেভ করবেন যাতে আপনার এই লেয়ার কম্বিনেশনগুলো থেকে যায়। সো আমি একটু লাস্ট যাওয়ার আগে সেভটা দেখাচ্ছি। পিএসজি ফাইলটা ইমেজ রিটাচ নামে সেভ হলো, তারপরে সেভ করব জেপিজি ফরম্যাট। এটা প্রায় 5000 পিক্সেল উইথ এবং 4000 পিক্সেলের কাছাকাছি হাইটের একটা ইমেজ, অনেক হাই রেজুলেটেড। অবশ্যই একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যখন এরকম রিটাচের কাজ করবেন সেই পিকচারটা আপনার হাই রেজুলেটেড হতে হবে, না হলে এরকম কাজ করে আপনি ইয়ে পাবেন না। অরিজিনাল অপটিমাইজ 12:4 আপ। আচ্ছা আচ্ছা, ওয়েট, এখানে একটু প্রবলেম আছে, আমি এখান থেকে সেভ করছি না, জেপিজিটা সেভ করবো আমি সেভ এস থেকে জেপিইজি। তো ওখানে সেভ হয়ে গেল, একদম হাই রেজলিউশনেই থাকুক।